সোকাইস তোমরা কিন্তু সকলেই তিনটে কাস্টম কার্ড ফ্রিতে পেতে চলেছ কেন না গাইস আমাদের কিন্তু আজকের থেকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কিন্তু ইভেন্ট স্টার্ট হয়ে গেছে সোকাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ সাত তারিখ থেকে আমাদের কিন্তু একটা ইভেন্ট স্টার্ট হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছ একটা কাস্টম কার্ড আর গাইস একটা প্যারাসুট কিন্তু ফ্রিতে পেতে চলেছি একটা না গাইজ আমরা কিন্তু তিনটে ফ্রিতে পাবো আর গাইস নর্মাল কাস্টম কার্ড কিন্তু এটা না এটা হলো পেট রামবেল তো গাইস তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওটা অবশ্যই গাইস ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখো তো কীভাবে কাস্টম কার্ডটা পাবে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু ইভেন্ট সেকশানে নতুন একটা জিনিস কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ গাইস এখানে নতুন একটা জিনিস কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তো গাইস আমরা এখানে যখনই ক্লিক করবো আমাদের সামনে দেখতে পাচ্ছ এই যে তিনটে কাস্টম কার্ড যেটা হলো পেট রামবেল বন্ধুরা এটা কিন্তু আমাদের নর্মাল কাস্টম কার্ড না এখানে গাইস তোমরা কিন্তু তোমাদের পেটকে নিয়ে কিন্তু খেলতে পারবে হ্যাঁ গাইস এরকমই কিন্তু নতুন একটা কাস্টম কার্ড গাড়ি আমাদের জন্য বানিয়েছে যেটা কিন্তু আমরা ফ্রিতে পাবো এই তিনটে কাস্টম কার্ড আমরা কিন্তু একদম ফ্রিতে পাবো তার পাশাপাশি গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যারাসুট স্ক্রিন ওপেনড্রাল ভাউচার তাছাড়া এই যে ইউনিভার্স সাল টোকেন এটাও কিন্তু আমরা ফ্রিতে পাবো তো ফ্রিতে নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে তারপরে গাইস বলে দেবো এই যে তোমরা এই যে পেটের যে কাস্টম কার্ডটা আছে এটার আসলে কাজ কি ঠিক আছে সো বন্ধুরা প্রথমে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ মিশন কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে ষাটটা কিল করতে হবে তাহলে গাইস তোমরা কিন্তু এখানে একটা কাস্টম কার্ড আর গাইস এই টোকেনটা কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া গাইজ তুমি যদি এখানে আশিটা কিল করো তাহলে তোমরা কিন্তু এই কাস্টম কার্ড আর গাইস ইউরোপিয়ান রয়্যাল ভাউচার কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়াও তুমি যদি এখানে একশোটা কিল করো তাহলে এখানে কাস্টম কার্ড আর গাইস প্যারাসুটের স্ক্রিনটা কিন্তু নিয়ে নিতে পারবে তো বন্ধুরা টোটাল তোমরা যদি একশোটা কিল করতে পারো তাহলে গাইস তোমরা কিন্তু এখান থেকে কাস্টম কার্ড আর বাদ বাকি জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারবে আর এখানে টাইম দেখতে পাচ্ছ সতেরো তারিখ থেকে কিন্তু তারিখ আমাদের ইভেন্টটা চলবে তো তো এর মধ্যেই তোমরা কিন্তু কিন্তু কিল করে আইটেম নিয়ে নিতে পারবে ঠিক আছে এরপরে তোমাদেরকে বলে দিই এই মিশনগুলো তোমরা কিভাবে তাড়াতাড়ি কমপ্লিট করবে তো তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য গাইস তোমাদের কিন্তু ক্লাসিক ম্যাচ কিন্তু খেলতে হবে নর্মাল ক্লাসিক তোমরা লাগিয়ে তারপরে গাইস যেখানে হট ড্রপ মানে পিকে নেমে যাবে বা ক্লক টাওয়ারে নেমে গাইস বেশি বেশি এনিমিকে কিল করার চেষ্টা করবে তাহলে গাইজ দেখবে তাড়াতাড়ি কিন্তু তোমরা এখান থেকে মিশন কমপ্লিট করে নিতে পারো আর গাইজ তুমি যদি এর থেকেও তাড়াতাড়ি মিশন কমপ্লিট করতে চাও তাহলে তুমি তোমার একটা বন্ধুকে নিয়ে আসো যার গাইজ লেভেল চার থেকে পাঁচ হবে তার সেই বন্ধুর সাথে তুমি যদি ম্যাচ খেলো তাহলে গাইজ গেমে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নুব অ্যাকাউন্ট পড়বে আর নুব অ্যাকাউন্ট পড়লে তোমরা কিন্তু আরামসে প্রত্যেকটা ম্যাচে কুড়ি থেকে তিরিশটা কিন্তু কিল করে নিতে পারবে ঠিক আছে তাহলে গাইজ তোমরা কিন্তু তাড়াতাড়ি এই কাস্টম রুম কার্ডটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে সো এরপরে আমরা কথা বলিনি কাস্টম কার্ডের ব্যাপারে সো বন্ধুরা এই কাস্টম রুমের কার্ডটা কিন্তু হতে চলেছে পেট রামবেল রুম কার্ড তো নামটা শুনে তোমরা বুঝতে পারছো যেরকম তোমাদের আগে বলেছিলাম এই কাস্টম রুমের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পেটদের দিয়ে কিন্তু কাস্টম খেলাতে পারবে তো কত মজাদার কিন্তু একটা নতুন কাস্টম কার্ড কিন্তু নিয়ে এসেছে গাড়ি না আমাদের জন্য সো বন্ধুরা এই কাস্টম কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাই যেখানে আমরা কিন্তু কাস্টম রুম ক্রিয়েট করি এখানে গাইছ নতুন একটা অপশান দেখতে পাচ্ছ অনেকদিন ধরেই দিয়েছে পেট রামবেল সো এখানে গাইছ আমি যখনই ক্লিক করব দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অপশান চলে আসে আর গাইস এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো ঠিক আছে কিন্তু গাইস এখন তোমাদের আমি ক্রিয়েট করে দেখাবো না তাহলে ভিডিওটা কিন্তু অনেকই বড় হয়ে যাবে আর তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে দাদা এই যে কাস্টম কার্ডটা আছে নতুন এটা আমরা কিভাবে ক্রিয়েট করব বা কিভাবে খেলবো তাহলে তোমাদের জন্য কিন্তু একটা নতুন ভিডিও আনবো যেখানে এই যে কাস্টম কার্ডটা দেখতে হচ্ছে এই সম্পর্কে একদম সম্পূর্ণ ডিটেইলসে তোমাদের কিন্তু বলে দেবো ঠিক আছে সো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই নিচে দেখো লাল রঙের সাবস্ক্রে স্ক্রাইব বাটনে যেটা ওটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও সো গেস আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো